বন্ধুরা একটা পিএসি এক্সামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা তোমাদের আপগয়িং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা এর সিরিজ চলছে আমাদের এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট রেগুলার কিছু করে রিজনিং করছি যাতে তোমাদের প্র্যাকটিসটা রেগুলার চলতে থাকে আজকে যে সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সমস্ত কিছু প্রিভিএস এর ব্রেস নেওয়া হয়েছে সমস্ত কিছু পিভিএসএর থেকে নেওয়া হয়েছে দু হাজার উনিশ সালে এই কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল তোমাদের আপকামি এক্সামের জন্য আপকামিং ডেতে যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটা বন্ধে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড অভিয়াসলি যা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমরা অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা অঞ্চ কিন্তু তোমরা ফার্স্ট কয়েন্টে দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্টে আমাদের কী রয়েছে এখানে যদি এর কিউ যদি যোগ হয় যে যদি গুণ হয় টি যদি বিয়োগ হয় কে এর যদি ভাগ হয় তাহলে এটা কী হবে সেটা তোমাদেরকে বের করতে হবে এই টাইপ অফ কোশ্চেন তোমাদের আমি রিজনিং বারবারই বলতে থাকি প্রত্যেক ক্লাসে রিজনিংয়ের টাইপ তো আমাদের কোনো চেঞ্জ হবে না একদম হুবহু এই টাইপ অফ কোয়েশ্চিনেই থাকবে শুধু এখানে কিউয়ের জায়গায় হয়তো আলাদা কোনো ফর্ম দিয়ে দেওয়া হবে এইটুকু শুধু চেঞ্জেস থাকবে আদার্স কোনো চেঞ্জেস থাকবে না সেই জন্য তোমাদের রেগুলার আমি কয়েকটা করে কোশ্চেন করি যাতে তোমাদের প্র্যাকটিসগুলো রেগুলার চলতে থাকে তো এখানে কী বসব কে আমাদের ভাগ চিহ্ন তাহলে আমরা এই কোশ্চেনটাকে লিখে নিই ভালো হবে তাহলে কী রয়েছে এখানে তিরিশ রয়েছে তিরিশ লিখে নিলাম তারপরে কে কে আমাদের কী চিহ্ন ভাগ চিহ্ন ভাগ দুই তারপরে আমাদের কি কিউ কিউ মানে যোগ চিহ্ন যোগ ডিনোট করছে কিউ এখানে থ্রি তারপরে এখানে আমাদের রয়েছে যে যে কাকে গুণকে ডিনোট করছে গুণ ছয় টি কাকে ডিনোট করছে বিয়োগ বিয়োগ পাঁচ তাহলে এবার কিসের কাজ প্রথমে হবে প্রথমে আমাদের ভাগের কাজ মাথায় রাখবে ভাগ গুণ যোগ বিয়োগ এভাবে হয় তাহলে ভাগের কাজ ভাগ করবো তাহলে কত আসবে পনেরো আসবে এদিকে এটা পনেরো আসলো প্লাস এদিকে কি। তিন চাই তার ভাগের পর গুণ আমি একবার এখানে গুণটাও করে দিচ্ছি আঠারো মাইনাস ফাইভ এবার আবার যোগের কাজ যোগের কাজ কত পনেরো পনেরোদিনের তিরিশ তেত্রিশ মাইনাস ফাইভ তেত্রিশ মাইনাস ফাইভ ইসলাম কত টোয়েন্টি এইট তার কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে টোয়েন্টি এইট একদম অনায়াস একদম বাচ্চা ছেলের মতো সবাই একদম এগুলোর সলিউশন কিন্তু করতে পারবে তোমরা একদম হুবহু এরকম টাইপ অফ কোয়েশ্চনই তোমরা দেখতে পাবে নেক্সট দেখে নাও নেক্সট হয়েছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা তো এরকম যখনই অ্যালফাবেট আসবে তখনই তোমরা জাস্ট প্রথমে পজিশনগুলোকে চেক করে নেবে পজিশন কী আসছে কারণ এখানে অনেকেরই অনেকে যারা হয়তো রিজনিং তোমরা করো অনেকেই তোমরা দেখবে যে হয়তো অনেকে ডাইরেক্ট এ অপশান এটাকে কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসবে কিন্তু অনেক সময় কী থাকে পজিশনের উপরে ডিপেন্ড করেও কিন্তু সলিউশনটা থেকে থাকে অনেক সময় এখানে এটা কেন অ্যান্সার হবে তোমাদের আমি একটুবার জানাচ্ছি তো তার আগে আমরা পজিশানগুলো দেখে নিই পজিশনগুলো কী কী রয়েছে এটি এ থাকে আমাদের এক নম্বর পজিশনে ডাব্লিউর পজিশন ভ্যালু কত ডাব্লু পজিশন ভ্যালু তেইশ তারপরে এন এন কত তেরো এফ কত ছয় তো এগুলোর মধ্যে কোনো কি মিল দেখতে পাচ্ছ কোনো মিল নেই কোনো মিল আমি কিন্তু এখানে কোথাও দেখতে পাচ্ছি না এবার আরেকটা তোমরা এখানে মিল বলতে পারো এই দুটোকে যোগ করলে কত আসছে পাঁচ আসছে এই দুটোকে যোগ করলে কত আসে চার আসছে এই দু যোগ করলে কত আসে ছয় আসে মানে কি এখানে চার একটা সিরিজ আছে এখানে চার পাঁচ ছয় এভাবে আছে কিন্তু এটা ডাইরেক্ট এক তো এখান থেকে কারেক্ট আনসার অপশান এ হয়ে যাবে কারণ এখানে আমি দেখ বুঝতে পারছি না যে এখানে কোনো রকম সিরিজ চলছে কি চলছে না এই দেখো এখানকার মধ্যে কোনো সিরিজ এগুলো পজিশন অনুযায়ী কোনো সিরিজ চলছে না অপশান এ কেন কারেক্ট অ্যান্সার হচ্ছে কারণ এখানে দেখো এ আমাদের কি ভায়েল এ ই আই ও ইউ সর্বপ্রথম এরকম যখন আলাদা দেওয়া থাকবে এবং অ্যালফাবেট দেওয়া থাকবে সর্বপ্রথম তোমরা ভায়ল হিসেবে চেক করবে দেখো যে সবগুলোর মধ্যে কোনটা কি ভায়েল রয়েছে নাকি তো এখানে দেখো একমাত্র এটা ভাইল এবং সবগুলো কি কনসনেন্ট তাহলে কি এটা আলাদা সবার থেকে এ আলাদা অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়েছিল এবং অনেক সময়ই কিন্তু কনফিউজিং থাকে অনেক সময় পজিশান অনুযায়ী কিন্তু দেওয়া থাকে পজিশন অনুযায়ী কিন্তু কারেক্ট অ্যান্সার হয় কোন যেন একটা এক্সামে হয়েছিল সেই জিনিসটা সেই জন্য তোমাদের এই জিনিসটা আমি কিন্তু বলে দিলাম নেক্সট দেখে নেব নেক্সট রয়েছে এখানে ডায়াগ্রামগুলো দেওয়া রয়েছে এখানে ছবিগুলো দেওয়া রয়েছে এখানে কোশ্চিন মার্ক রয়েছে কোশ্চেন মার্কে কী হবে আমাদেরকে বের করতে হবে তো প্রথমটা দেখে নেওয়া যায় এখানে পনেরো এসেছে পনেরো এখানে তোমাদের পাঁচ দুগুণ দশ এখানে হ্যাঁ পাঁচ ছয় তিরিশ এ দুটো এগুণ করো পাঁচ এবং ছয় এ দুটো এগুণ করো এবং এটাতে ভাগ করে দাও পাঁচ ছয় তিরিশ ভাগ দুই পনেরো মিডিলে ছয় সাতটা বিয়াল্লিশ ভাগ ছয় ছয় দিয়ে ভাগ করো ছয় সাতটা বিয়াল্লিশ সাত মিডিলে রয়েছে তাহলে অবশ্যই এই দুটো গুণ হবে এই দুটো গুণ করলে কত আট চার আটট বত্রিশ ভাগ চার চার দিয়ে ভাগ করলে কত চলে আসে আট তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিন্তু অপশান সি তোমাদের শর্টে অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখে নেব নেক্সট রয়েছে কী একটি একটি তোমাদের ব্লাড রিলেশনশিপের একটি এ রয়েছে ব্লাড রিলেশনশিপের দেখে নেওয়া হয়েছে কীভাবে আমরা করবো এখানে কী বলা হয়েছে ব্লাড রিলেশন সবসময় ভেঙে ভেঙে দেখবে যদি এ এ এর ভাই এফ হয় তার মানে এখানে তোমাদের এ লিখে নাও এ এর কি বলা হয়েছে ভাই এফ এখানে আমি এখানে বক্স করে দিলাম কারণ এ ভাই যেহেতু বলা হয়েছে বক্সটা কি বক্স এখানে ডিনোট করছে যে ইনি একজন ছেলে মানুষ এবং এটাকে এখানে বলে দেওয়া হয়নি এ কি মানে ছেলে নাকি মেয়ে কোনো কিছু বলে দেওয়া হয়নি একে তো এখানে সেই জন্য আমি ডাইরেক্ট এটাকে নর্মালি লিখে দিচ্ছি তারপরে লাইনে কী বলা হয়েছে দেখে নাও সি এ এর কন্যা তাহলে এর কন্যাকে সি তাহলে কন্যা মানে কি বংশ নিচের দিকে নামছে তাহলে এখানে কী লিখে দিলাম আমি সি সিটাকে আমি কী করে দিলাম গোল চিহ্ন করে দিলাম গোল কেন করলাম আমি গোলটা মেয়েদেরকে ডিনোট করাচ্ছে কারণ কন্যা বলা হয়েছে অবশ্যই তার মানে মেয়ে তারপরে কী বলা হয়েছে কে এফ এর বোন তাহলে এফ এর এই যে এফ এফ এর বোন কে এফের বোন বলা হয়েছে কে 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 বলা হয়েছে এফের বোন তাহলে এটাও আমি চিহ্ন করে রাখলাম তারপরে কী বলা হয়েছে এবং জে সি এর ভাই তাহলে এই যে সি সি এর ভাইকে বলা হয়েছে সি এর ভাই কারণ ভাই যেহেতু নিজের বংশের মধ্যে নিজের বংশের মধ্যে যখনই থাকবে তখন এরকম আমরা এরো দেওয়া যখনই ছেলে মেয়ে তৈরি হবে তখন আমরা নিচে 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 নিয়ে আসি তাহলে এখানে কী হয়ে যাবে তোমাদের জে এ হয়ে গেল আমাদের জে যে কে কী বলা হয়েছে ভাই মানে এটাও কি ছেলে তাহলে এবার ছেলে আমি এভাবে করে রেখে দিলাম এবার এখানে কী বলা হয়েছে দেখেন তবে যে এর কাকাকে তাহলে এই যে 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 এর কাকা কে হবে তাহলে কি এরা দুজন ভাই বোন এই যে ভাই এখানে এটা এর বাবা হোক কিংবা মা যাই হোক সে বাবা হতে পারে বা মা হতে পারে বা এখানে যেহেতু এ এর ভাই বলা হয়েছে তাহলে বাবা বাবাও হতে পারে মাও হতে পারে তো এখানে কি নিজের বাবার ভাই যে হয় তাকে তো কাকা বলা হয় তাহলে এই যে নিজের বাবা বাবার এই যে ভাই কিংবা মা এই যে মায়ের ভাই তাহলে সে আমাদের কী হয়ে যাবে কাকা এখানে তাহলে এখানে কাকা কে হচ্ছে এফ আশা করি যে বুঝতে পেরেছো এখানে কাকা কে হচ্ছে এফ এখানে কাকা হয়ে যাচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই যে জে জে এর কাকা এখানে এফ হচ্ছে নেক্সট দেখে নেব নেক্সট রয়েছে এখানে নিচের কোন ছবিটি টেনিস প্লেয়ার ক্রিকেটার এবং ছাত্রদের নির্দেশ করছে তাহলে এখানে টেনিস প্লেয়ার কি একটা একজন একজন প্লেয়ার যে রয়েছে যে টেনিস খেলে সেই প্লেয়ার ক্রিকেটও খেলতে পারে অবশ্যই যে টেনিস প্রেমী সে ক্রিকেটারও হতে পারে অবশ্যই একজন ক্রিকেটার কি টেনিস প্রেমী হতে পারে না অবভিয়াসলি হতে পারে এবার ভাবো একজন ছাত্র একজন ছাত্র এই ছাত্রটা অবশ্যই সে টেনিস প্রেমীও হতে পারে এবং এবং সেই ছাত্রটা ক্রিকেটারও হতে পারে হানড্রেড পারসেন্ট তার মানে কী হয়ে যাবে এখান থেকে একটা এইভাবে হয়ে যাবে কারণ সবাই সবার উপর ডিপেন্ডেন্ট যেহেতু টেনিস প্লেয়ার ক্রিকেটের উপর ডিপেন্ডেন্ট দেখতে পাচ্ছি টেনিস প্লেয়ার একজন ছাত্রও হতে পারে দেখতে পাচ্ছি ক্রিকেটার একজন টেনিস প্লেয়ার হতে পারে ক্রিকেটার একজন ছাত্রও হতে পারে একজন ছাত্র ক্রিকেটারও হতে পারে একজন ছাত্র টেনিস প্লেয়ারে হতে পারে সবাই সবার উপর ডিপেন্ডেন্ট ফলে কী হয় আমাদের এরকম ধরনের চিত্রটা হয় তাহলে এখানে অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রত্যেকটি কোশ্চিনই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে তোমরা দেখবে যে রিজনিং কিন্তু আমি তোমাদের দেখবে যে অনেক সহজ সহজ মনে হয় তোমাদের রেগুলার যখন ক্লাসেস চলছে তোমাদের মনে হচ্ছে এখন অনেক সহজ সহজ একদম এই সহজ সহজ টাইপেরই কোশ্চিন তোমাদের কিন্তু জিজ্ঞেস করা হবে কোনো আহামরি কোনো একদম বিশাল কিছু কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেন একদম পাতি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হবে তোমরা অনায়াসে টোয়েন্টি প্লাস রিজেনিং হান্ড্রেড পার্সেন্ট তোমরা তুলতে পারবে রেগুলার ক্লাসেসগুলো অ্যাটেন্ড করলে তো বন্ধুরা আজকের জন্য এতখানি থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আমাদের জিকে কুইজ চলছে জিকে কুইজ আমাদের মক টেস জিকে মক টেস্ট এবং কারেন্ট এফেয়ার্স এর উপরে ম্যাক টেস্ট যাতে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেগুলো যাতে ইম্প্রুভ হয় সেই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে এছাড়াও আমাদের যে সমস্ত টপিক ওয়াই জিকের ক্লাসেসগুলো যেগুলো হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ জিকের ক্লাসের পিডিএফ সেখানে তোমাদের প্রোভাইড করে দেওয়া হচ্ছে সেই জন্য সেখানে কিন্তু অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে